বচ্চন পরিবারে একের পর এক সমস্যার কথা প্রকাশ্যে আসছে বারবার। বৌমা ঐশ্বর্য শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছেন, যা নিয়ে নানা জল্পনা চর্চার শেষ নেই। তবে এসবের মাঝেই অমিতাভের নাতনি আরাধ্যা বচ্চনের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। তাই বৌমার সঙ্গে সমস্যা হলেও আদরের নাতনিকে ভালোবাসা জানাতে ভোলেননি বিগ বি। শুক্রবার মুম্বাই নগরী একেবারে জমজমাট হয়ে উঠেছিল। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একের পর এক তারকা সন্তানের পারফরম্যান্স, আর সেই সমস্ত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সমস্ত বিষয়ই নানাভাবে আলোচিত হয়েছিল। অনেক বলিউড তারকা তাদের সন্তানদের নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান সকলেই মধ্যমণি হয়েছিলেন এই অনুষ্ঠানের। অন্যান্য তারকাদের তালিকায় ছিলেন শাহিদ কাপুর, করিনা কাপুর খান, সুহানা খান এবং অগস্ত্য নন্দা, করণ জোহর। চলতি বছরের এই অনুষ্ঠানে বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আরাধ্যা বচ্চনের পারফরম্যান্স সকলের মনোজয় করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার অভিনয়ের প্রশংসাও করেছেন সবাই। এমন পরিস্থিতিতে আরাধ্যার দাদু অমিতাভ বচ্চনও তার নাতনির প্রতিভা দেখে খুবই খুশি এবং একেবারে গর্বে তার বুক ভরে উঠেছে। সম্প্রতি বিগ বি তার নতুন ব্লগে আরাধ্যার প্রশংসার কিছু লাইনও লিখেছেন। বিগ বি তার ব্লগে লিখেছেন, আমি শীঘ্রই আপনাদের সবার সঙ্গে দেখা করব। আমি আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ব্যস্ত। আজ সবার জন্য আনন্দ এবং গর্বের মুহূর্ত। মঞ্চে আরাধ্যা এতটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে কি বলবো, যদিও ও আর ছোটটি নেই, ক্রমেই বড় হয়ে উঠছে। বিগ বির এই পোস্টটিতে আরও উল্লেখ রয়েছে, এই পারফরম্যান্স দেখার পর গর্বে তার বুক ফুলে উঠেছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমনও বলেছেন যে আরাধ্যা একজন দুর্দান্ত অভিনেত্রী হতে পারেন। প্রসঙ্গত, ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের মেয়ে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি নাটক পরিবেশনা করেছেন। ভাইরাল এ ভিডিওতে তাকে একটি স্টাইলিস্ট কালো পোশাকেও দেখা গিয়েছে। ভিডিওগুলিতে আরাধ্যার চেহারাও পুরোপুরি বদলে গিয়েছে বলে দেখা যাচ্ছে। হেয়ার স্টাইল থেকে শুরু করে অ্যাটিটিউড, এ যেন একেবারে অন্য আরাধ্যা। বচ্চন পরিবারের নানা ধরনের সমস্যার কথা বারবার সামনে আসছে। অভিষেক ঐশ্বর্যর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবু এসবের মাঝে যেভাবে দেখা যাচ্ছে নাতনির প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ, তা সত্যিই নজর কেড়েছে সকলের। এই মুহূর্তে প্রবীণ অভিনেতা রিয়েলিটি শো কৌন বনেগা করোড়পতি সিজন 15 নিয়ে ব্যস্ত। তবে আগামী বছরে অমিতাভ বচ্চন তার ভক্তদের জন্য একাধিক সিনেমা নিয়ে আসছেন। নাগ অসিনের পরবর্তী ছবিতে অভিনেতা প্রভাস এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে তাকে। ছবিটির নাম কল্কি 1898 খ্রিস্টাব্দ। এছাড়াও তাকে দেখা যাবে তেরা ইয়ার হুমে সেকশন 84। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।